রাজপথে রাজনীতির মতোই সংসদে কংগ্রেস তৃণমূল দূরত্ব বজায় রয়েছে। 12 জন সাংসদের সাসপেনশন, কৃষক মৃত্যুর মতো ইস্যু নিয়ে বৃহস্পতিবারও উত্তাল রইল সংসদ। কংগ্রেস সহ বিরোধীদের স্লোগান ওয়াকআউটে বারবার উত্তপ্ত হয়ে উঠল লোকসভা এবং রাজ্যসভা। রাহুল গান্ধী চলে যাওয়ার পর সাসপেন্ডেড সাংসদদের ধর্ণায় এলেন তৃণমূল সাংসদরা। রাজ্যসভা থেকে কংগ্রেসের কিছুক্ষণ পর আলাদাভাবে ওয়াকআউট করল তৃণমূল। সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার কংগ্রেসের নেতৃত্বে 16টি বিরোধী দলের বৈঠক এবং ওয়াকআউটে তাদের সঙ্গে ছিল না তৃণমূল। পরে বিরোধীদের ধর্ণায় অংশ নেন তৃণমূল সাংসদরা। বুধবার ছবিটা বদলায়। রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের ধর্ণায় শুরু থেকেই দেখা যায় তৃণমূল সাংসদ সৌগত রায়, মহুয়া মৈত্রদের। কিন্তু বুধবারই মুম্বাইয়ে দাঁড়িয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা করেন তৃণমূল নেত্রী। মহারাষ্ট্রে কংগ্রেসের শরিক এনসিপির প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর তার পাশে দাঁড়িয়েও কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। বৃহস্পতিবার সাসপেন্ডেড সাংসদদের পাশে দাঁড়াতে তাদের ধর্ণায় অংশ নেন রাহুল গান্ধী, অধীর চৌধুরী এবং অন্যান্য বিরোধী দলের সাংসদরা। দুই সাসপেন্ডেড সাংসদ ছাড়া তৃণমূলের তরফে আর কেউ তখন সেখানে ছিলেন না। রাহুল গান্ধী ধর্ণাস্থল থেকে বেরিয়ে সংসদে চলে যাওয়ার পর সেখানে আসেন তৃণমূল সাংসদরা। অন্যদিকে বৃহস্পতিবার কৃষক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বুধবারই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সংসদে জানান, কৃষক আন্দোলনের সময় কৃষক মৃত্যু নিয়ে কোনো তথ্য সরকারের কাছে নেই। বৃহস্পতিবার এর প্রতিবাদে রাজ্যসভায় সরব হন কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা। এরপর রাজ্যসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। একই ইস্যুতে কিছুক্ষণ পর ওয়াকআউট করে তৃণমূল। যদিও তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন দাবি করেন বিরোধীরা একজোট আছেন। সবাই তো ধর্ণাতে বসছে, ওটা তো কার ধর্ণা? ওটা তো তৃণমূলের ধর্ণা। আমি বলছি না জানো, এটা আমাদের না, এটা তৃণমূলের ধর্ণা নয়, ওটা কংগ্রেসের ধর্ণা নয়, ওটা সিপিএম এর ধর্ণা নয়, ওটা সিপিআই এর ধর্ণা নয়, ওটা শিবসেনার ধর্ণা নয়। আমাদের 12 জন সাংসদ, বিরোধী দলের সাংসদ, ওরা বসছে, আমরা একসাথে আছি। কংগ্রেস যা করছে তৃণমূল সেটাই করছে, কিন্তু 10 মিনিট 15 মিনিট বাদে। অর্থাৎ ওরা বোঝাতে চাইছে আমরা তোমাদের থেকে একটু আলাদা। এই যে আলাদা অস্তিত্ব ঘোষণার গভীর প্রয়াস, এটা কিসের ব্যঞ্জনা? এটা ব্যঞ্জনা এটাই যে আমি কংগ্রেসের সঙ্গে থাকতে চাই না। সব মিলিয়ে শীতকালীন অধিবেশনে টানা পড়েনের আজ স্পষ্ট। বিজেন্দ্র সিংহ, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। ওরা শুধু সময় নষ্ট করে বিজেপিকে সুযোগ করে দিয়েছে। 6 মাস বিদেশে কাটিয়ে রাজনীতি হয় কি? মুম্বাইয়ে বিদ্যুৎজনদের সঙ্গে বৈঠকে নাম না করে রাহুল গান্ধীকে ঝাঁঝালো আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই পাল্টা জবাব দিল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন রাহুল গান্ধী, মোদী যা বলেন মমতা তাই বলেন, দুজনেই দল ভাঙান, মন্তব্য কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার। বুধবার মুম্বাইয়ে বিদ্যুৎজনদের সঙ্গে বৈঠকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। Even they cannot take a decision. They just waste the time and allow BJP to be powerful, more and more powerful. They are the TRP of BJP. Where there is no possibility, where Congress is not going to compromise. The fight means, compromise means they are not fighting the battles. There BJP is going. There we will not allow BJP to go. There we have to work together. We will not tolerate that. We are waiting, we are watching since 6-8 years. But if somebody is not coming out openly, then somebody is to bail the cat. Aaj is desh mein Rahul Gandhi ji ki jo ideological clarity hai, वो अपने आप में अद्वितीय है। कौन सी ऐसा राजनीतिक दल है आज इस देश में सन 47 से आज तक जिसने जनसंघ भाजपा के साथ मिलकर सरकारें नहीं बनाई, जो सरकार में शामिल नहीं हुए, वो क्या बात करेंगे आज? বুধবার দফায় দফায় নাম না করে রাহুল গান্ধীকেও নিশানা করলেন তৃণমূল নেত্রী। প্রথমে বিদ্যুৎজনদের সঙ্গে বৈঠকে। আর কোই কুছ করতে হি নাই হ্যায়, আধা টাইম আপ বিদেশ মে রাহো, তো পলিটিক্স কাইসে হোগা? পলিটিক্স মে আপকো কন্টিনিউয়াস এন্ডেভর দেনা চাহিয়ে। তারপর শিল্পপতিদের সঙ্গে আলাপচারিতাতেও নাম না করে রাহুল গান্ধীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 6 মাস বিদেশে কাটালাম, তারপর চলে এলাম, এভাবে কি রাজনীতি হয়? এভাবে কি বিজেপিকে হটানো যায়? জানিয়ে পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, মোদী মমতা একই মুদ্রার এপিঠ ওপিঠ।
हमारी लड़ाई बीजेपी आरएसएस की विचारधारा और सोच से है, और वो लड़ाई संकल्पबद्ध तरीके से राहुल गांधी जी, सोनिया गांधी जी, प्रियंका गांधी जी, कांग्रेस का हर नेता लगातार बीजेपी आरएसएस से वो लड़ाई लड़ते आए हैं। क्या ममता जी भी वही नहीं कर रही जो मोदी जी कर रहे हैं? मोदी जी भी विधायक खरीदते हैं, ममता जी भी विधायक खरीदती हैं। मोदी जी भी पार्टियां तोड़ते हैं, ममता जी भी पार्टियां तोड़ती हैं। सब मिलिए कांग्रेस और ता भेंगे बांग्लाय तैरी हवा तृणमूल कांग्रेसेर मध्ये एखन राजनैतिक युद्ध चरमे। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।